নমস্কার, আপনারা দেখছেন পিবিএন বাংলা। পিবিএন বাংলা আজকে দেখাচ্ছি, আমি এই মুহূর্তে রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের এবং 2 নম্বর ব্লকের মধ্যস্থলে যে রেজিনা গ্রাম বটতলা রয়েছে সেখানে যে চাথার রয়েছে সে তার সম্মুখেই একটি সিমেন্ট বোঝাই ট্রাক পড়ে গেল নয়নজুলিতে। কীভাবে পড়েছে সেটা জানা যায়নি এবং এমনটাই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে জানা গেল যে এইটা পড়েছে কোনো সাইড দেওয়ার কারণে বা কোনো পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সাইড দিতে গিয়ে পড়ে গেছে, ওই ট্র্যাকটি উল্টে যায়। বিস্তারিত ভিডিওতে দেখাচ্ছি, দেখুন। বাংলা